দেশি ট্যাংরা মাছ খুবই সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ। কাঁটা কম থাকায় এটি সবার প্রিয় মাছ। দেশে পুকুর খাল বিল ডোবার সংখ্যা কমে যাওয়ায় দেশি ট্যাংরা মাছ প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। বাজারে কালে বেদে অল্প স্বল্প মিললেও দাম ছিল বেশ চওড়া, কিন্তু হারানো ট্যাংরা মাছের প্রজাতিকে আবার ফিরিয়ে আনা হয়েছে। দেশি ট্যাংরা মাছের কৃত্রিম প্রজনন ও চাষের কৌশল উদ্ভাবন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর স্বাদুপানির উপকেন্দ্রের একদল মৎস্যবিজ্ঞানী। উদ্যতন বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার রশিদুল হাসানের নেতৃত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা মালিহা হোসেন ও শওকত আহমেদ এই পদ্ধতি উদ্ভাবন করেন। এই পদ্ধতিতে ট্যাংরা মাছ চাষের জন্য প্রথমে পুকুর নির্বাচন করতে হবে। পুকুর নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে পুকুরটি যেন খোলামেলা ও রৌদ্র উজ্জ্বল জায়গায় হয় এবং বাড়ির আশেপাশে হতে হবে, যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়। পুকুরের আয়তন 8 থেকে 10 শতাংশ এবং গড় গভীরতা 1 মিটার হলেই ভালো হয়। ট্যাংরা চাষের আগে জেনে রাখতে হবে এই মাছের প্রজননকাল এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত। এই সময় 8 থেকে 10 গ্রাম ওজনের ট্যাংরা সংগ্রহ করে প্রস্তুতকৃত পুকুরে মজুত করে কৃত্রিম প্রজননের জন্য ভুট তৈরি করতে হবে। এরপর হরমোন ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে ডিম থেকে রেণুপোনা তৈরি করে 10 দিনের মধ্যে পুকুরে ছাড়তে হবে। রেণুপোনা ছাড়ার আগে পুকুর শুকিয়ে প্রথমে 20% 1 কেজি হারে চুন প্রয়োগের 5 দিন পর কয়েকবার 20% ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 75 গ্রাম এবং গোবর 4 কেজি ব্যবহার করে নিতে হবে। পুকুরে রেণু ছাড়ার পর প্রতিদিন 2 বার করে খাবার হিসেবে চালের কুড়া 25%, ফিশমিল 30%, সরিষার খৈল 20%, মিট অ্যান্ড বোন মিল 25% হারে মিশিয়ে প্রয়োগ করতে হবে। মাছের দৈহিক ওজনের 5 থেকে 8% হারে খাবার প্রয়োগ করতে হবে। 2 মাস পর থেকে প্রতি 15 দিন পরপর জাল টেনে মাছের দেহের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে। পুকুরে ছাড়া ট্যাংরা 8 থেকে 9 মাসের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে উঠে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।